নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হলো সরস্বতী পুজো, তাই আমরা সকাল সকাল গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে তিনজন, ঠিক আছে, এখন আমরা যাই স্কুলের দিকে। হাজবেন্ডের স্কুলে যাচ্ছি, রিয়ানও ওখানে পড়ে, তো সামনেই হেঁটে চলে যাব। এখন হলো সকাল 8:20 না 25 বাজে, এরকমই 40 ও 8:30 হয়ে গেছে। রে, গেটটা বন্ধ কর। ঠিক আছে, আপনাদের সাথে ওখানে গিয়েই কথা বলছি। আর কেমন পুজো হয় এখানে, ভুলে গেছি, থাকুক, খালি ভুলে যাই। আর কেমন পুজো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন সবাই। রিয়ানও আজকে পাঞ্জাবি পরেছে, দাঁড়া একটু, পাঞ্জাবি পরেছে। হাজবেন্ড সকালে ভোর 4:00 সময় উঠে স্কুলে গেছিলো, আরও টিচার্সরাও এসেছিলো। তারপরে সবজি কেটে, ফল কেটে, বাকি পুজোর জিনিস গুছিয়ে রেখে ঘরে এসে এখন রেডি হয়ে আমরা একসাথে আবার গুছিয়ে পুজোয় চলে এলাম। অঞ্জলি শুরু হয়ে গেছে, বাবা তাড়াতাড়ি যাই, 8:30 বলেছিল, 8:40 হয়ে গেছে। এই যে ঢুকে পড়লাম স্কুলে, প্রথমবার অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন দ্বিতীয়বারে আমরা দেব অঞ্জলি। আমরা তিনজনই উপোস রয়েছি, রিয়ান, রিয়ানের বাবা আর আমি। আর একটু প্রথমে পৌঁছাতে পারলাম না, একটু লেট হয়ে গেছে, তার জন্য আমাকে বলেছিল যে 8:30 শুরু হবে, সেখানে 8:30 পার হয়ে গেছে। ঠিক আছে, এখন দ্বিতীয়বারে আমরা অঞ্জলিটা দিয়ে নেব। আর এই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে সাদা পাঞ্জাবি পরে, এই যে বসলো, এটা হলো রিয়ানের ক্লাসমেট, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর ওর ফ্রেন্ডরা সবাই চলে এসেছিল আগেই, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব অঞ্জলি দেব। চলে এসেছি আমরাও অঞ্জলি দিতে, এখন অঞ্জলিটা দিয়ে নেব আগে। আর আমার সাউন্ড বন্ধ করতে হচ্ছে, কারণ এখানে ঠাকুরের গান চলছে। গান না চললে আমি এখানে পুরো অঞ্জলি দেওয়াটাই আপনাদের শোনাতাম। একদিকে অঞ্জলি চলছে, আরেকদিকে কিন্তু গান চলছে। আর এটা হলো একটা সরকারি স্কুল, আর এই স্কুলের এই যে হল, এই দেখুন, এখানেই প্রত্যেক বছর পুজো হয়। আমরা 3 বছর থেকে এখানে আসছি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আবার তৃতীয়বার অঞ্জলি হচ্ছে, যারা যারা বাকি ছিল তারা এখন দিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন সরস্বতী মার প্রতিমা। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই পুজোর জায়গাটা কেমনভাবে ডেকোরেশন করেছে। এই যে দেখুন, আমাদের আন্দামানে অনেক জায়গায় স্কুল আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে শুরু করে সিনিয়র সেকেন্ডারি স্কুল পর্যন্ত জায়গায় জায়গায় স্কুল আছে, কারণ এখানে বাচ্চাদের সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে। আর তেমন সব জায়গায় পুজোও হচ্ছে, সব স্কুলেই হচ্ছে, কোথাও ছোট করে, কোথাও বড় করে, যে যেরকমভাবে পারছে পুজো করছে। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো এই স্কুলের একজন শিক্ষিকা আর আমার হাজবেন্ডের কলিগ। অঞ্জলি দেওয়া পুরো হয়ে গেছে সবার, আর এখন চলছে যজ্ঞ। যজ্ঞটা হয়ে গেলেই পুজো হয়ে যাবে, তারপরে ঠাকুরমশাই আবার আরেক জায়গায় চলে যাবেন, তার জন্য পুজোটা সকাল সকালই করে দিলেন উনি। এখন পুজোর শেষে আমি আর হাজবেন্ডও একটু ফটো তুলে নিচ্ছি। আর এই দিকে দেখুন
রিয়ানোর ফ্রেন্ডসদের সাথে বসে বসে গেম খেলছে, সবাই মজা করছে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ পুজো দেখছে, কেউ ফ্রেন্ডসদের সাথে বসে গল্প করছে, আর এখানে এরা গেম খেলছে। এখানেই ম্যাডাম এত হাসছে কেন বলুন তো? কারণ আমরা সবাই মিলে একটা ফটো তুলেছি, তো ফটোটা খারাপ হয়েছে কিনা ভালো সেটা আমার হাজব্যান্ড বলে বলে মজাক করছে, তাই ম্যাডাম ওরকম করে হাসছিলেন। এখন বাজে হলো সকাল 9:30, আর 9:30-টার মধ্যেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হলো প্রসাদ খাওয়ার পালা, তো আর কিছুক্ষণের মধ্যেই প্রসাদ বিতরণ হবে। তো পুজোর প্রসাদ মানে তো সবারই ভালো লাগে নিশ্চয়ই, কারণ আমার খিচুড়ি অত পছন্দ না, কিন্তু পুজোর প্রসাদ হলে আমার ভালোই লাগে। আর এই যে দেখুন সামনে আমার বান্ধবী এসছে একজন, তো আমরা সবাই মিলেই এখন চলে যাব প্রসাদ খেতে। চলে এলাম আমরা এখানে প্রসাদ খেতে, প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে আমার বান্ধবী আর তার মাসি আমার সাথে এখানে এসে বসেছে। আর প্রসাদে অনেক কিছুই রয়েছে, এই যে দেখুন ফল প্রসাদ রয়েছে, মিষ্টি রয়েছে, আর খিচুড়ি, তার সাথে সবজি আর চাটনি। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সরস্বতী পুজোয় পরার শাড়ির যে ব্লাউজ সেটা কিনতে আমার সমস্যা হচ্ছিলো, বানাতে সমস্যা হচ্ছিলো, কিন্তু যেখানে আমি বানাতে দিয়েছিলাম সত্যি ওই টেলারটা কিন্তু ভালোই বানিয়েছে আমার ব্লাউজ। এই যে দেখুন আমি পরে রয়েছি, ব্লাউজটা কিন্তু খুবই ভালো হচ্ছে। যেহেতু আমি এর সম্বন্ধে ভিডিও আপলোড করেছি, তার জন্য এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এই যে আমার বান্ধবীও এখন চলে যাচ্ছে, রিয়ান আর আমিও এখন ঘরের দিকে রওনা দেবো, কারণ হাজব্যান্ডের তো এখানে কাজ আছে, ও এখানেই থাকবে। আর ভেতরে বেশি বসার জায়গা ছিল না, তার জন্য কিছু মানুষ এখানেও বসে প্রসাদ খাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা স্কুল থেকে, এখন সোজা চলে যাব ঘরে। এক ঘর তো সামনেই রয়েছে, হেঁটে হেঁটেই চলে যাব। আমি আর রিয়ান যাচ্ছিলাম, তো রিয়ানের সাথে ওর দুজন ফ্রেন্ডও আমাদের সাথে যাচ্ছে, বলল যে আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। আমি আগে আগে হেঁটে যাচ্ছিলাম, আর পরে দেখি এরা দুজন তিনজনে মিলে মজা করতে করতে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর তেমন তাপ আর গরম। তো বন্ধুরা, আমরা প্রায় ঘরের কাছাকাছি চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি রোদের মধ্যে। তো ভাবলাম ভিডিওটি এখানেই সমাপ্ত করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট করলে খুবই ভালো লাগবে, যে আমার এই ভিডিওটা দেখে কে কেমন ভাবে আর কার কেমন লাগে সেটা জানতে পারবো, তার জন্য একটা কমেন্ট করে দেবেন। আর এই যে দেখুন ওর বন্ধুরাও আমার সাথে চলে এসছে, আমি বললাম এত রোদে এসছে একটু বসে দু গ্লাস জল খেয়ে তারপরে যেতে, তো আসলো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক।